এবার বলিউডে ডেবিউ করলো ডি সুধীর প্রোডাকশন, তাও আবার হরর থ্রিলার দিয়ে। রাজনন্দিনীর হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত, তার বিপরীতে রয়েছেন নাফে খান। শুক্রবার প্রেস ক্লাবে ছবির পোস্টার ও মিউজিক লঞ্চে হাজির ছিলেন কলাকুশলীরা। রাজকন্যার চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন দেবলীনা, তাও আবার হিন্দি ছবিতে। কি বললেন তারকা? অন্যদিকে রাজনন্দিনী নিয়ে নিজের অনুভূতি শেয়ার করলেন নাফে খান কলকাতায় এসে। এক হচ্ছে আমি নন্দিনী নামটা শুনলেই ভীষণ ইমোশনাল হয়ে যাই, নন্দিনী নামটার সঙ্গে আমার অনেক ইমোশনস জড়িয়ে আছে, তো অনেক বছর পর আবার নন্দিনী নামের একটা চরিত্র আমি করছি, সেটা এক। সেটা হলেই আমার মনে হয় ভালো হবে, ভালো হবে কাজটা। নাচ আমার ভীষণ ইমোশনের একটা জায়গা, এখানে ভীষণ রিচ নাচ আছে, ক্লাসিক্যাল বেস নাচ, ক্লাসিক্যাল বেস গান, তো সব কিছুই খুব রিচ, যেটা আজকের দিনের ছবিতে বিরল একটা দেখা যায় না। যে ধরনের মিউজিক এবং যে ধরনের নাচ আছে সেটা দেখা যায় না, তো সেটা এক। আর দুই হচ্ছে খুবই রিচ একটা গল্প, এখন তো খুব লিনিয়ার গল্পের যুগ, এটা তাই নয়, এটা ভীষণই ঘটনাবহুল রিচ একটা গল্প। আর সর্বোপরি হিন্দি ভাষাটা ভীষণ মিষ্টি একটা ভাষা, আমার খুব ভালো লাগে হিন্দি বলতে এমনিতেও আর কি। আমার অবাঙালি বন্ধুদের সঙ্গে আমি হিন্দি বলি, ওরা আমার সাথে বাংলা বলে না, কারণ আমি হিন্দি বলতে ভালোবাসি, তো সেই জন্য সব মিলিয়ে আমার কাছে খুব আনন্দের একটা অভিজ্ঞতা এই ছবিটা। এন্ড আমার নই ফিল্ম রাজনন্দিনী আ রহি হ্যায় জো কি কাফি মিউজিক্যাল হরর হ্যায় এন্ড বহুত অচ্ছি রোমান্টিক ফিল্ম হ্যায় জো কি হম লোগ ফেব মে লঞ্চ করনে কা প্ল্যান কর রহে হ্যায় লাইক 14 ফেব কো উই আর প্ল্যানিং। তো ইসমে ভি ওয়েসে ইয়ে কুছ এক 100 সাল কা পুরানা প্যার হ্যায় জো কি ডেবলিনা নে ক্যারেক্টার্স কিয়া হ্যায় রাজনন্দিনী, তো উসকো জো 100 সাল পহলে প্যার নেই মিলা থা ও রাইট নাও মতলব প্রেজেন্ট সিচুয়েশন মে আকে প্যার উসে মিলতা হ্যায়, তো কাহানি ওভারঅল লাভ রোমান্টিক হ্যায় লোক রোমান্টিক হরর হ্যায়। প্রযোজনার পাশাপাশি ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সুধীর দত্ত, অন্যান্য শিল্পীদের পাশাপাশি রাজনন্দিনীতে গান গিয়েছেন রাখি দত্ত। শুনে নেওয়া যাক কি বললেন তারা। সিনেমাটা হরর মুভি এটা এই কারণেই যে এখানে কলেজ স্টেশনে কিছু বেড়াতে গেছিলো ছেলেমেয়েরা, বাবা মার ব্যথি রেখে কথাবার্তা শুনিনি এবং প্রিন্সিপালও বলেছিলো যে এখানে না যাওয়ার জন্যে, তারা গিয়ে একটা চূড়ান্ত একটা জায়গায় হরর জায়গায় ওরা গিয়ে একটা ওখানে ফেসে যায়, তো যার জন্যে এই সিনেমাটা আমার একটা নতুন প্রজন্মের কাছে একটা আশা যে এই সিনেমাটা থেকে একটু যেন শিক্ষা যদি পায় তাহলে আমার এটা সফলতা পাবো, সার্থকতাও থাকবে। মানে আমার মনে হয়েছে যে একটা এমন সিনেমা হোক যেখানে গান সঙ্গীত মুখর হোক, যার জন্য এখানে আমাদের পাঁচ টোটাল ফাইভ সংস আছে। দেবলীনা যে চরিত্রটায় অভিনয় করেছে ওই মানে দুটো জন্ম জন্মাবে, তো যার জন্য একবার সে রাজবাড়ির মেয়ে আবার নতুন জন্ম তার হয়েছে, ঠিক আছে, যার জন্য একটা মুজরা সং আছে, আবার একটা নতুন ছেলে মেয়েরা একটা জার্নি যাচ্ছে। আমি পুরোটা বলে দিচ্ছি কিন্তু এটা উচিত না বলাটা, তাহলে আর কেউ ফিল্ম ইয়ে সিনেমা হলে যাবে না, কিন্তু তাও একটু একটু করে বলছি, একটা জার্নি সং আছে, একটা প্রেমের প্রেমের গান আছে, মানে এরকম আর কি সাজানো গোছানো। গানের ভিডিওগুলি ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন দর্শকরা, এখন শুধুই অপেক্ষা নতুন বছরে বড় পর্দায় রাজনন্দিনীর মুক্তির। ক্যামেরায় সুখের সঙ্গে শিল্পা, রিপোর্ট নিউজ টাইম।